আমার নাম সুমব্রত দাস। ওই আমাদের প্রতিবেশী এমএলএ সাহেবের বাড়ি, আমাদের উনি আমাদের প্রতিবেশী। তো আজকে সকালে খবর পেলাম যে ওনার বাড়িতে যিনি কাজ করেন, কাজের মেয়ে, ওনার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো আমরা খবর পেয়ে ওখানে দৌড়ে যাই, গিয়ে দেখি যে ওনার মেয়ে পাখায় শাড়ি দিয়ে পাখায় ঝুলে পড়েছে। তো আমরা দেখিয়ে যে পুলিশকে খবর দিই এবং প্রশাসন আসেন এবং ওনার বডি ময়নাতদন্তের জন্য ওনারা পাঠিয়েছেন। সেটা সে সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা বলতেও পারবো না। কারণ আমরা গিয়ে দেখি যে উনি ঝুলে, মানে ওই ভদ্রমহিলা ঝুলে আছেন এবং আমরা এইটুকুনি দেখেছি। আনুমানিক 17-16 থেকে 17 বছর বয়স হবে না, সে সম্বন্ধে আমরা কিছু জানি না।